বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজ আমি সারা বছর কিভাবে টমেটো খাওয়া যায় সেই পদ্ধতিটা দেখাবো। কিন্তু আমি আজকে 10-12 বছর ধরে আমি টমেটো সংগ্রহ করে রাখি ফ্রিজে, এরকম আস্তে আস্তে টমেটো ঢুকায় রাখি কিবা চার ফালি করে রাখি, এটা খাইতে মজা লাগে না। আজ আমি টমেটোটাকে গলায়ে সস বানায় রাখবো, সস করব না মানে গলায়ে এটাকে থকথকা করে চেলে তারপর ওই জিনিসটা রাখবো। আমি কিভাবে রাখবো আপনারা দেখবেন। এই দেখেন আমার এখানে টমাটোগুলা আর কিভাবে কত সুন্দর পাকনা, এইভাবে পাকা টমাটো রাখতে হবে, আদা কাঁচা রাখলেও হবে না। তো অল্প অল্প ছোট ছোট করে পোটলা করে রেখে দিবেন, ওই পোটলাটা আপনারা যেইভাবেই মাছ দিয়ে খান, যায় মানে টক খান, যেভাবেই খান খেতে পারবেন। তা আমি অনেক চেষ্টা করছি যে আস্তা রাখছি, চার ফালি করে রাখছি, এটা হইছে না, মজা না। কিন্তু এখন কিভাবে মজা করে রাখা যায় সেটা আমি দেখাবো। তো আমরা টমেটোটা ধুয়ে কাটার পর এই যে এইভাবে সিদ্ধ করে নিতেছি, এইভাবে অনেক সিদ্ধ করে তারপরে একদম এই যে এগুলো নরম করে ভালো করে সিদ্ধ করে জাল দিতে হবে। আর ওই যে পানিটা আছে পানিটা শুকাইতে হবে, তারপরে আমরা কেউ ওই চেলেও ধুইতে পারেন আর কেউ না চেলে এইভাবে অল্প অল্প করে করে পোটলা করে করে রেখে দিবেন। আর আমি চেলে নিব, আপনারা চাইলে নাও পারেন, এইভাবে পোটলা করবেন, কিছু কিছু করে করে রেখে দিবেন। আমি পোটলা করার সময় আপনাকে দেখাবো কিছু কিছু করে, কেউ বলে মোচা বেঁধে থুয়ে দিবেন, কেউ বলে পলিথিনে করে অল্প করে থুয়ে দিবেন, কেউ বলে পোটলা করে থুয়ে দিবেন। তো আমি যে এইভাবে টমেটোটা সিদ্ধ করছি করে এখন যে এই ধরনের একটা চালনি দিয়ে চেলে ফেলছি, তেমন চালনিটা তেমন ছোট না, সামান্য এটা এটাকে দূষণ বলে এটা আপনারা সবাই দেখলে চিনতে পারতেছেন। আর এইভাবে চেলে আমরা এই যে রসটা, এটা হলো এটা দিয়ে আপনারা সসও বানাইতে পারেন, চিনি টিনি গোলমরিচ দিয়ে একটু ভিনিগার দিয়ে, আবার আপনারা এটাকে চাইলে পোটলা করে রেখে দিতেও পারেন, একটু একটু পোটলা করে রেখে দিবেন আর মাছের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাবেন। আর এই যে আমার আরও বাকিটুক এই যে পাতিলের মধ্যে হয়েছে, এখন আমি বন্ধুরা ছোট ছোট করে কিউব করে ছোট ছোট পলিথিনে করেও রাখবো, বাটিতে করেও রাখবো। এখন তাহলে আপনারা বুঝতে পারছেন, তো রাখি বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখেন এটা কিন্তু অরিজিনাল সসই হয়ে গেছে, এখন একটু মেডিসিন দিলে এটা পুরোপুরি সস, একটু গুঁড়ামরিচ, একটু গোলমরিচ, তারপর আর একটু ভিনেগার দিয়ে একটু জাল দিয়ে এক ফোঁটা চিনি দিয়ে জাল দিয়ে রেখে দিবেন, সারা বছর আপনারা সংগ্রহ করে খাবেন। তাহলে আর বুঝাইতে হয় না, এখন মোটামুটি সবাই জানে। তাহলে রাখি বন্ধুরা, খুদা হাফেজ। তো বন্ধুরা, এই যে আমি এইভাবে একটা বক্সে করে রেখে দিলাম, যখন খাইতে মনে যাবে গুঁড়া মাছ টাছ দিয়ে হোক, আপনি ডাইলে দিয়ে হোক, এখানে যখন বরং হয়ে যাবে তখন এটাকে কেটে কেটে একটু একটু করে দিয়ে দেবেন। তা আমি এই সারা বছরের জন্য এইভাবে আরও কয়েক বক্স আমি রেখে দিছি, আপনাদের ডিপে থাকলে আরও ভালো ডিপে রেখে দিবেন, আর না হলে বড় ফ্রিজ থাকলে বড় ফ্রিজের ডিপে রেখে দিবেন, নর্মালে রাখবেন না, নর্মালে যদি রাখেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তা রাখি বন্ধুরা, খুদা হাফেজ।